আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা টেকনিকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ট্রিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা যদি কোনো গান রেকর্ড করে থাকি, সেই গানের রেকর্ডে আমরা কীভাবে অটো টিউন সেট করতে পারবো বা অটো টিউন অ্যাড করতে পারবো। তো আমরা কিন্তু জানি অটো টিউন হচ্ছে কোনো রেকর্ড করা গানে একটা আলাদা ফ্লেভার যুক্ত করা বা আলাদা বিট বা ভয়েসের কোয়ালিটি ইনক্রিজ করা। তো সেটা কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবো সেটা আজকে আমরা দেখবো। তার আগে ভিউয়ার্স, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন, আর সাথে যে ঘন্টা পাওয়া বেলটা সেখানে ক্লিক করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো ভিউয়ার্স, আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমাদের রেকর্ড করা গানে অটো টিউন দিতে চাই, সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে হবে। সেটার নাম হচ্ছে বোলোকো, এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা খুবই সহজে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট বোলোকো লিখে সার্চ করবেন, BOLOCO এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু প্রথমত যে অ্যাপসটা চলে আসবে, বোলোকো অটো ভয়েস টিউন প্লাস হারমোনি। তো এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এটা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করলাম। তো ওখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি জাস্ট এখানে ফ্লাসে ক্লিক করবেন, এই ফ্লাস আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে আপনার হেডফোনটা অ্যাড করার জন্য বলবে। তো আমি এখানে আর হেডফোনটা ইউজ অ্যাড করবো না। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাবো আর কি যে কীভাবে আসলে এই অ্যাপসটার মাধ্যমে গান রেকর্ড করা যায়। আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো আপনি যদি ভালো আসলে রেকর্ড করতে চান বা আপনাকে ভালো কোয়ালিটি রেকর্ড করতে চান, সেটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা ভালো হেডফোন প্লাগ ইন করে নেবেন আপনার ফোনে। তো আপনাকে যদি রেকর্ড করতে হয়, প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট এই যে লাল রেকর্ড বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। তার আগে ভিউয়ার্স, আপনারা আসলে কিছু ফাংশন দেখে নেই, সেটা হচ্ছে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, আপনার গানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে চান, সেটার জন্য এখানে যে মিউজিক একটা আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে আপনি যদি আপনার ফোন থেকে আপনার মেমোরি থেকে যদি কোনো বিট অ্যাড করতে চান, সেটার জন্য এখানে ব্রাউজে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে না, আপনার ফোন থেকে আপনি কোনো মিউজিক অ্যাড করবেন না, আপনি অনলাইন থেকে করবেন, তো সেটার জন্য আপনি জাস্ট মিউজিক আইকনে ক্লিক করে এখানে যে বোলোকো বিটস এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু এই অ্যাপসের ভিতরে আপনি কিন্তু অনেক অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আর মিউজিক অ্যাড করলাম না, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি জাস্ট এখানে রেকর্ডটা করব। আপনি যদি কোনো গান রেকর্ড করতে চান, সেটার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই রেকর্ড আইকনে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি একটা গান আপনাদেরকে রেকর্ড করে দেখাই। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখেরই জল মিশাইলা নীলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার চহিলা গেলা হায়, জানি আজ রাইতে হইবা পরের আর ভাইব না আমার। করলাম তো আমি এখন আসলে এটাতে দেখবো আসলে কীভাবে সাউন্ড আসলে আমরা দেখবো যে কীভাবে আসলে মিউজিকে আমরা যে অটো টিউনটা আছে সেটা অ্যাড করতে পারি। তো আমরা প্রথমত ফিলে করে শুনি আসলে আমাদের রেকর্ডটা কীরকম হয়েছে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়। তো এখানে কিন্তু আসলে নর্মাল যে ভোকালটা আছে সেটা এখানে আসলে আমরা শুনতে পাচ্ছি। আর এখানে আপনি যদি কোনো মানে কোনো সাউন্ড রেকর্ড করেন, সেটা কিন্তু অনেক মানে হাই কোয়ালিটিতে আসলে রেকর্ড হয়। তো এখানে আপনাকে আপনি যদি এই গানটাতে কোনো ইফেক্ট দিতে চান, কোনো অটো টিউন অ্যাড করতে চান, এখানে কিন্তু যে ইফেক্টটা আছে এখানে ইফেক্টে ক্লিক করবেন। জাস্ট এখানে আমি গানটা প্লে করি, এটা হচ্ছে নর্মাল আসলে ভোকালটা। আমি এখানে একটা ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে এখানে হার্ড টিউন, এটা হচ্ছে একটা টিউন। তারি পরিয়া কন্যা রক্ত আলতা, এখানে এই বিগ কোরাস এটা আমি ইউজ করলাম। জল মিশাইলা নীলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়, জানি। তো
এখানে কিন্তু আরও ইফেক্ট আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে অন্য অন্য যে ইফেক্টগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এখানে আরও ইফেক্ট আছে, হ্যাঁ আরও অনেক অনেক ইফেক্ট আছে, আপনি কিন্তু ইজিলি ইফেক্টগুলো ইউজ করতে পারেন। এখানে আরও ফাংশন আছে, এখানে মিক্স আছে, এখানে আপনি কিন্তু বয়েজের যেই পিচ আছে সেটা আপনি এখানে কারেকশন করতে পারেন। হ্যাঁ এখানে ভোকাল ভলিউম আপনি এখানে চেঞ্জ করতে পারেন, ট্র্যাক ভলিউম চেঞ্জ করতে পারেন। হ্যাঁ এখানে অ্যাকুলাইজার আছে, এখানে বিভিন্ন অ্যাকুলাইজার আপনি এখানে ইউজ করতে পারেন। অ্যাকুলাইজারগুলোর মাধ্যমে আপনি আপনার যেই ভোকালগুলো আছে ভোকালটা আছে রেকর্ড করা ভোকালটা সেটা আপনি আরও হাই কোয়ালিটি করতে পারেন। হ্যাঁ আর এখানে কিন্তু আরও আছে কী আছে আসলে এই কী কাজগুলো আসলে যারা আসলে প্রফেশনালভাবে গান রেকর্ড করে থাকে তারা আসলে বুঝে থাকে। তো আপনারা এগুলো নিয়ে যদি আসলে বিভিন্নভাবে চেঞ্জ করে ইউজ করে কিন্তু আপনারা আপনাদের যে ভোকালটা আছে রেকর্ড করা ভোকাল সেটাতে বিভিন্ন ইফেক্ট দিতে পারেন বা অটো টিউন অ্যাড করতে পারেন খুবই সহজে। দেন আপনি কিন্তু যদি আপনার রেকর্ডটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায়, আপনার যদি এডিট কমপ্লিট হয়ে যায় আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে কিন্তু আপনি ইজিলি সেভ করতে পারেন আপনার মেমোরিতে, বা আপনি চাইলে এটা আপনার বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে আপনি শেয়ার করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু ভিডিও রেকর্ডও করতে পারেন এখানে, হ্যাঁ ভিডিও রেকর্ডের অপশনও আছে। তো আপনারা এগুলো যদি কাটাকাটি করেন আপনারা আশা করি তো জাস্ট এখানে সেভ ক্লিক করে কিন্তু আপনি সেভ করতে পারেন, এখানে কিন্তু অডিও শেয়ার করতে পারেন, ভিডিও শেয়ার করতে পারেন। হ্যাঁ তো বিয়স আশা করি আপনাদের এই ট্রিকটা খুবই উপকার আসবে, যারা কিন্তু গান করে বা যারা গান করতে ভালোবাসে তাদের অবশ্যই খুবই উপকার আসবে। তো বিয়স আশা করি আপনাদের এই ট্রিকটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে, আর এই ট্রিকটা বুঝতে বা দেখতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, আর অবশ্যই অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর বিয়স আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন, আর সাথে যে ঘন্টা বা বেলটা আছে এখানে ক্লিক করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো বিয়স পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।